ভাতের সঙ্গে পাতে যে তরকারি থাকুক না কেন, সঙ্গে একটু ডাল থাকা চাই চাই। মুগ, মুসুরি, বুট, নানা ধরনের ডালের স্বাদ খাবার পাতে আনে পরিপূর্ণতা। পুষ্টিবিদদের মতে এটি এমন একটি খাবার যা শরীর পুষ্টির চাহিদা পূরণ করে। ডাল পছন্দনীয় হলেও অনেকে এই খাবারটি খেতে পারেন না, কারণ অ্যাসিডিটির সমস্যা। ডাল খেলেই শুরু হয় বুক জ্বালা পোড়া। বিশেষজ্ঞদের মতে ছোট একটি উপায় কাজে লাগালে এই সমস্যা থেকে মুক্তি মিলবে সহজেই। আসুন জেনে নিন এই সমাধান। মুসুরি, মুগ বা যে কোনো ডাল রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়। গৃহিণীরা মনে করেন কিছুক্ষণ না ভিজিয়ে রাখলে ডাল সিদ্ধ হবে না। কেবল এই সুবিধা নয়, ডাল ভিজিয়ে রাখার আরও সুবিধা রয়েছে। তবে ডাল সকালে নয়, বরং আগে রাতে ভিজিয়ে রাখলে বেশি সুফল মেলে। ডালে রয়েছে পলিফেনল ও টনিক নামক দুটি রাসায়নিক উপাদান। পানিতে দীর্ঘ সময় ভিজিয়ে রাখলে এই দুটি উপাদান কমে যায়। এরপর এই ডাল রান্না করলে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক ও অন্যান্য পুষ্টিগুলো শরীরে প্রবেশ করতে পারে। ডাল পানিতে ভিজিয়ে রাখলে এর মিনারেল হার বেড়ে যায়। তাছাড়া ডালে ফাইটেজ নামে এনজাইম রয়েছে, যা ভিজিয়ে রাখলে ফাইটিজ অ্যাসিডিতে ভেঙে সক্রিয় হয়ে যায়। এভাবে ডাল ভিজিয়ে রান্না করলে আর অ্যাসিডির সমস্যা হবে না, বদহজম, পেট ফুলে যাওয়া ইত্যাদি সমস্যা থেকে মিলবে মুক্তি। অ্যাসিডি থেকে মুক্তি পেতে খাবার খাওয়ার শেষে একটি এলাচ চিবিয়ে খেতে পারেন, কিংবা মুখে রাখতে পারেন একটি লবঙ্গ। এর বৈশিষ্ট্য রয়েছে যা হজমে সহায়ক। এলাচ বা লবঙ্গ চিবিয়ে খেয়ে এক গ্লাস পানি পান করতে পারেন। আরেকটি উপায় হলো আদা, পুদিনা আর মৌরি একসঙ্গে থেতলে হালকা গরম পানিতে মিশিয়ে খাওয়া। এতেও গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।